আমাদের এখানে বকখালি বলুন আলেম আছে, অথচ তাদের মাঝে ইগো লড়াই বা নিজেদের মধ্যে একটু ভাগাভাগি বা একজন আরেকজনকে দেখতে পারেন না, এই ব্যাপারটা উনি জানতে চেয়েছেন। আসলে একটু আগেই বলেছি, বাংলাদেশের বড় বড় আলেম, বিশাল বড় বড়, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না, এটা দুর্ভাগ্য। এবং এর গোড়াটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চিন্তাভাবনার আমরা শিকার হয়েছি। আমরা 1898 খ্রিস্টাব্দে গ্লাডস্টোন নামে ব্রিটেনের প্রধানমন্ত্রী করান না, যেটাকে এইভাবে নিয়ে বললো তুমি কি জানো যে এটা কি, তার পার্লামেন্টে বলো না, বলে মুসলমানদের করান। এই কোরআন যদি মুসলমানরা জানতে পারে তাহলে তাদের ভাগ করা যাবে না। সেজন্য কোরআনটা তাদেরকে ভুলিয়ে দাও, কেড়ে নাও, তাদের মেয়ে, তাদের যুবক, তাদের আলেম, এবং আলেম তৈরি করা জাল যেন সঠিকটা না জানতে পারে। তো এই চিন্তাভাবনায় বিশ্বজুড়ে ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের সিলেবাসের মধ্যে অনেক গোলযোগ ঢুকিয়েছে। ইকোনমিক্স, অর্থনীতি, হালাল খাওয়ার পরামর্শের জন্য কোনো বই আমাদের মাদ্রাসায় নেই। দুই, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, যেটা মূল কাজ ছিল নবীদের, রসুলদের, যে কুম ফাঞ্জের, ওঠো আর ভয় দেখাও, এই আইল মুদ্দাসের, এই চাঁদের অন্যান্য, তো সেই কাজটা আমরা বন্ধ করে দিয়েছি। আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের অজ্ঞতার জন্য এই ভুলটা হয়। তো যাই হোক, এই ভুলের কথা কোরআন মাজিদে লেখা আছে। কোরআনের চারটে কারণে আলেমরা জাহান্নাম যাবে, তার মধ্যে লিমা থাকল মালা তা ভালো, তার তোমাকে সেই কথা বলে নিজে যা করো না। দু নম্বর যে আটা মরণ আসবিল বেরুই, আর একটি হলো কোরআন 159 আয়াতে বলা আছে, ইন্নাল্লাযী ইয়াতুমুন মা জেনে বুঝে আলেমরা গোপন করবে। তো এটা কি আমাদের একটি বিশেষ লক্ষণ, যুগে যুগে কেয়ামত যখন কাছে আসবে তখন আলেমরা ইলমিয়াত শিখবে নিজের যোগ্যতার জন্য, আমার থেকে বড় আলেম কেউ নেই, আর উপার্জনের জন্য, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যখন দুনিয়াদার আলেম এই ধরনের অবস্থা না, তবে এগুলোকে কাটিয়ে ওঠার জন্য একমাত্র পথ হলো বেশি বেশি করে কোরআন হাদিস স্টাডি করা, মিজাজটাকে নরম করা। কদিন আগেও দিনাজপুরে 32 জন বক্তা, 4 জন মাদানি, আমি প্রধান বক্তা ছিলাম, সেদিনও বলেছে যে ভাই আমার সামনে যত বড় বড় আলেম আছে, যে যত বড় আলেম সে তত বড় অহংকারী। মদিনা পাস করার অহংকার, বোখারি পড়ার অহংকার, এগুলোকে বর্জন করা। হানাফিরা যেমন তবলিগ করে বেড়াচ্ছে 40 দিন 4 মাস, যদি 10টা আহলে হাদিসের বড় আলেম যদি এরকম তবলিগ করে অহংকারকে সব ঝেড়ে মুছে দিয়ে মিষ্টি ভাষায় গোটা দুনিয়াকে আমরা আহলে হাদিস বানিয়ে দিতে পারতাম, এটা দুর্ভাগ্য। আপনার প্রশ্ন করাটা হক আছে, ন্যায্য, উচিত আমাদের এই বিষয়টাকে সংশোধন করে নেওয়া। আল্লাহ সঠিকভাবে দেখে রাখে। বলেন আপনি কি মনে করেন? অনেক আলেম ওলামার মুখে আমরা শুনেছি ছোট থাকতে যে ছবি বা ফটো রাখা যাবে না বা এটা প্রযোজ্য নয়, কিন্তু বর্তমানে দেখছি যে আলেম ওলামায় জনসাধারণের প্রচুর ছবি ফটো অহরহ দেখা যাচ্ছে, এবং বিখ্যাত বিখ্যাত আলেম তাদের দেখা যাচ্ছে, এটা কতটা প্রযোজ্য একটু বুঝিয়ে বলুন। বিষয়টা হলো ভাই, আলহামদুলিল্লাহ উনি জানতে চেয়েছেন বিশ্বজুড়ে যে ছবি বা ফটো, পৃথিবীতে মুসলমানরা অনেক বড় বড় আবিষ্কার করেছেন, কিন্তু এই মূর্তি বা ছবির ব্যাপারটা খুব কড়া করে হাসরের মাঠে এগুলোর জান চাওয়া হবে এবং তারা জান দিতে পারবে না। এখন বিশ্বজুড়ে মানে পরিচিতি বা জাল জর্জের জন্য বিশ্ব ওলামায় পরিষদ সৌদির সাহেব যেখানে ফতোয়া দেন, সেই সমস্ত আলেমরা বলেছেন যে টাকার উপরে যেগুলো ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং এই ধরনের ছোটোখাটো যে বিষয়গুলো, সেগুলো ছোটোখাটো অল্পের ওপরে, কারণগুলো না হলেও চলে না, সেই ধরনের কিছু ছবি ছাড়া বাকি অন্যান্য ছবি যারা করছেন তারা ভুল করছেন, এবং যদি কেউ করে থাকে তাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না বলে সেই সমস্ত গুলো করে থাকেন। তবে বলি, মসজিদের ধরেন সৌদিতে চেকের যেমন জাল হয়, তেমনি করে একটা মসজিদের ছবি করতে গিয়ে কিছু মানুষের ছবি যাচ্ছে বা কেউ ব্যানারটা ধরে আছে বা এই মসজিদে তো ওই লোকটাই আছে, ওই ইমাম আছে, এগুলো জানার জন্য যখন, যেহেতু জালকে রোধ করার জন্য এই নিয়ত যদি থাকে, ইন্নামাল আমাল বিল নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিসকাতেরও প্রথম হাদিস, হযরত ওমর থেকে, যদি এইরকম কোনো নিয়ত নিয়ে সেই সমস্ত ছবিকে সংরক্ষণ করা হয় পরবর্তীতে সত্যায়ন করার জন্য, তাহলে জায়েজ। বাকি থাকলে রিল্যাক্স করার জন্য, আরাম করার জন্য, মা মারা গেছে তার ছবিটাকে স্মৃতিতে ধরে রাখার জন্য, এগুলো না জায়েজ, এই কাজগুলো ঠিক নয়। বলেন আর কারো কিছু আছে? বলেন। উনি বলছেন হাদিসে যেহেতু মসজিদ কবর পাকা করা নিষেধ, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা পাকা কেন? আপনি কি দেখেছিলেন যে রসুলের কবরটা পাকা আছে?
রসুলের কবরটা কিন্তু জায়গাটাতে পাকা করে যেমন পিরসাদের চাদর চড়ানো হয় ওইরকম কিছু নেই, ওই জায়গাটা মাটি আছে কিন্তু চতুর্দিকটা ঘেরা হয়েছে। এই বিষয়টা আরো পুরাতন জায়গা আপনাকে যেতে হবে। কারণ হলো যে আল্লাহ রসুল ইন্তেকাল আগে বলেছেন যে অতীতের লোকসা ধ্বংস হোক বা ধ্বংস হয়েছে, তারা তাদের রসুলদের কবরকে মসজিদ বানিয়েছে, কবরকে পূজা করেছে। এখন এটাও ঠিক যে আল্লাহ রসুল যেখানে নবীর ইন্তেকাল করেছে তাদেরকে সেখানে দাফন করা হয়েছে, কারণ রসুলদের রাস মাটি খাবে না, মাটিতে যেন হারাম করা হয়েছে। একটি বড় বন্যাতে অনেক নবীদের লাশ বার হয়ে গিয়েছিল, পরে তাদেরকে সমাধিস্থ করা হয়। এখন সেই হিসাবে আল্লাহ রসুলের যখন কবর হয় তখন কিন্তু ওটা মদিনার মসজিদের মধ্যে ছিল না, মসজিদের বাইরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা ছিল, এবং সেই হুজরায় তিনি একা নন, তাকে দাফন করা আছে, তার পাশেই রয়েছে তার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পাশে হযরত উমার, এবং সেই দুটো তার মাটি ওইভাবে আছে কিন্তু চতুর্দিকটাকে ঘিরে দেওয়া হয়েছে। এবং এই ঘিরে দেওয়া যেহেতু কবরে সেখানে সবসময় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে, অন্যান্য যেমন বাংলাদেশের 2,97,000 পীরসাহেব আছে এবং সেই পীরেদের মাজার আছে, চাদর আছে, কোটি কোটি টাকা ব্যবসা আছে, এগুলো যেমন সেখানে চলে, এখানে কিন্তু সৌদি শায়েখরা এরকম মাথাটা পর্যন্ত আপনাকে ঝুঁকাতে দেবে না, কারণ সেখানে বড় বড় আলেম সবসময় প্রহরী হিসেবে ঘিরে আছে। কিন্তু এখন সেই জায়গাটাকে একটু সংরক্ষণ করে রাখার জন্য এই কাজটা করতে হয়েছে। বাকি সৌদি আরবে প্রচুর পরিমাণে কবর ছিল, এই যে আমাদেরকে ওহাবি বলা হয়, মোহাম্মদ বিন আব্দুল ওহাব, এবং সেই সঙ্গে আরেকটা ছিলেন মোহাম্মদ বিন সৌদ, যার নামে সৌদি আরব বলা হয়। এই দুই মোহাম্মদ মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজটা করে সারা সৌদিতে যত বড় বড় কবরের উপরে মাজার বিল্ডিং এবার ব্যবসা চলছিল সমস্তগুলো বন্ধ করে দেওয়া হয়। 400 বছরের মুসল্লাটাকে এক করা গেছে, সেই জন্য ওই মসজিদের চতুর্দিকে যাতে মসজিদে নামাজের অসুবিধা না হয়, কবরটাকে শনাক্ত করা যায়, সেই জন্য ওটাকে ঘিরে রাখা হয়েছে। এটা কোনো মাজার নয় আর চাদর চড়ানো ব্যবসার জন্য করা হয়নি। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় অনেকে চাষি মানুষ, তো যাদের নিজস্ব জমি নেয় তারা জমি বন্ধুক নিয়ে চাষ করে, এবং 1 বিঘা হয়তো জমি 20,000 টাকায় বন্ধুক নিল, তারপরে 5 বছর খাওয়ার পর উনি 5 বছর চাষবাস করে খাওয়ার পর আবার 20,000 টাকা ফেরত নিল। তা আমি বলতে চাইছি এই টাকা ফেরত নিল, এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? জমি ভাই বিষয়টা হলো বন্ধক নেওয়াটা আল্লাহ রসুলের যুগে ছিল, এটা ওই টাকাটার সেফটির জন্য। ভালো করে বুঝবেন, বন্ধকই হলো যে তুমি আমার কাছে 2,000 আশ্রফি ধার নেবে, কিসের বিনিময়ে? তো আমার কাছে একটা সোনার তালোয়ার আছে, এইটার বিনিময়ে আমার কাছে একটা বাগান আছে, এইটার বিনিময়ে আমার কাছে একটা বান্দি আছে, এইটার বিনিময়ে এরকমভাবে কিছু একটা দিয়ে বন্ধক নেওয়া, তো ওই টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। এখন বিষয়টা হলো যে আজকের যুগে যদি আপনার জমি, এই টাকার জন্য আপনি জমিটা তাকে দিয়েছেন, তো এই ওই পরবর্তীতে 5 বছর পরে আপনি 20,000 টাকাটাই ফেরত নেবেন, এটা কিন্তু সরাসরি সুদের কারবারের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। এখন ব্যাপারটা হলো যে আপনার ওই জায়গায় আপনি যদি হালাল করতে চান, তাহলে টাকা সহ আপনি ওই জমিতে ফসল কতটা উৎপন্ন হয়, 2/3 বা 1/3 অংশ বা 4/1 অংশ বা 5/1 অংশ, এইটা জমির মালিককে আপনাকে ফসল থেকে আপনি যদি ভাগ দেন, সেই উদ্দেশ্যে যদি নেন যে আমি ফসলে ভাগ দেবো, আপনাকে 20,000 ধার দিয়েছি, 20,000 টাকায় আমি নেব, কিন্তু তার বিনিময়ে গোটা জমি ফসলটা আপনি খেতে পারেন না, জমিটা আপনাকে দিয়েছে, আপনি টাকাটা ধার দিয়েছেন নাকি জমির ওপরে? যদি শুধু জমির উপরে হয় তাহলে এটা না যায়, আর তার বিপদে আপনি টাকাটা ধার দিয়েছেন, জমিটা আপনি নিয়েছেন, জমিটা আপনি খাবেন, চাষ করবেন, তার বিনিময়ে একটা দুজনের এগ্রিমেন্ট এলাম। যেমন কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত হলো যে তোমরা যখন কোনো বিষয়ে এলে জানানো, যে তোমরা যখন কোনো কি তারা ইজার তাদের মধ্যে যায় নাকি আদালের মুসলমান ফাক্ত বলে এত বেন কাবুল আদ, যখন তোমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও তাহলে এখানে ইয়ে করে নাও, আপনার দুজন মিলে যদি এগ্রিমেন্ট করে নেন যে ঠিক আছে আমার জমি যা ফসল 5/1 ভাগ তুমি আমাকে দিও, বাকি তুমি খাও, এইরকম একটা ভাগের চুক্তি করে নিয়ে তবেই আপনার জন্য জায়গ হবে। সরাসরি আপনি 20,000 টাকা দিলেন আর 1 বিঘে জমি 5 বছর 7 বছর খেলেন, আর তারপর আপনি 20,000 টাকা ফেরত চাইলেন, এটা ডাহা সুদ, এটা আপনার জন্য কোনোভাবে জায়গ নয়। তবে আপনি জায়গ করতে চাইলে ওই জমির ভাগ আপনাকে দিতে হবে। ভাই লেখাগুলো একটু পরিষ্কার করবেন, খুব সুন্দর করবে বলে রাখুন। অসুবিধা নয়, তবে ফজর আর আসরের নামাজ না পড়ায় ভালো নাকি কম হবে এরকম
ভাত খাওয়ার সময় আমরা যখন জল খাবো, জলের গ্লাসটা কি ডান হাতে অঙ্গে ধরতে হবে না বাম হাতে ধরে ডান হাতে ঠেকা দেওয়া কোনটা উচিত হবে, এবং যদি বলেন ভালো হবে। অনেক কটা প্রশ্ন হয়ে গেল। প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশের কোন আলেম জিজ্ঞেস করেছে, কি বলেন ভাই প্রথম প্রশ্নটা? একটা একটা করে বলেন। হ্যাঁ, আহলাদিসের হানাফি মসজিদ। এখন ব্যাপারটা হচ্ছে যে আহলাদিসের কোনো ব্যক্তি হানাফি পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না, এইটার প্রশ্ন আপনি ফিরে যান আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বিশ্ববিখ্যাত একজন সাহাবা এবং ইসলামের অনেক ফয়সালা দিয়েছেন। তিনি যখন নামাজ পড়ছেন, পৃথিবীর সবচেয়ে বড় ফাসেক লোক যার নাম হাজ্জাজ বিন ইউসুফ, যে কম বেশি 130,000 মুসলমানকে হত্যা করেছে, একই দিনে মদিনায় 12,000 মুসলমানকে হত্যা করেছে, সাহাবা তাদের ছেলে পেলেদের হত্যা করেছে, এরকম হিংস্র একটা ব্যক্তি যিনি আবার কোরআনের জের জবর লিখেছেন, তো তার পিছনে তিনি নামাজ পড়েছেন। এবং যখন নামাজ পড়াবো বললে এরকম একটা ফেতনাবাজ, একটা ফাঁসেকে পিছনে আপনি নামাজ পড়লেন, এদের এর পিছনে নামাজ হবে? তো বলে আমি কি পড়লাম না? বলে হ্যাঁ পড়েছেন। তার এটা দলিল হলো না? তারপর তিনি বলেছেন, শোনো, একজন ফাঁসেকের পিছনে নামাজি আল্লাহওয়ালা দিনদার নামাজ পড়লে তার নামাজের কোনো ক্ষতি হয় না, আর ফাঁসেকের নামাজ তার কোনো ফায়দা দেয় না। মানে যত বড়ই ফাঁসেক হোক, আপনি আপনার এলমিয়াত, আপনার জ্ঞান, আপনার হালাল খেয়ে আপনি যখন নামাজ পড়বেন তখন সে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, এটা সাহাবাদের আসর থেকে সরাসরি প্রমাণ আছে। কেউ যদি বলে থাকে যে আসরটা আর এইটা পড়বে না, এটা ভুল। আসলে ওদের একটা ফতোয়া আছে যে আসরের সময়ও তোমায় কেউ সোরা ফাতিহা পড়বে না, একাধিক তারা দলিল দেয় আসর দিয়ে বলেছে। এখন ওরা যদি সোরা ফাতিহা না পড়ে আর আপনি সেখানে যেতে মানা করবেন, আমি কিন্তু মানা করার পক্ষে নয়। কেন আমি বলি, যদি আপনি আপনার আদর্শ অনুযায়ী সেই মসজিদে নামাজ পড়তে যান, আস্তে 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 দল ভারী হবে। আমার হাতে শত শত লোক হানা পেতে আহলাদিস হয়েছে, অথচ আমি কাউকে বলিনি যে তোমরা আহলাদিস হও। কেন? যে আমার আদর্শ দিকে আমাকে যখন জিজ্ঞেস করে তো উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি। এই উত্তর শুনতে শুনতে দলের দল লোক আহলাদিস হয়েছে। তো যাই হোক, বিষয়টা হলো যে আপনি আসরেও যাবেন, মাগরিবেও যাবেন, এশাতেও যাবেন, আপনি যদি এমন কোনো গ্রামে একটা মাত্র লোক আহলাদিস হয়েছে কী করবে? তাকে মসজিদে যাওয়া মানা করবেন না? মসজিদে তো 27 গুণ 25 গুণ স্বভাব থেকে আপনি তাকে বঞ্চিত করবেন কেন? বরং ওই আহলাদিসের উচিত যে তার আদর্শকে তাদের সামনে পৌঁছে দেওয়া, এটা একটা সুযোগ। তাদের সঙ্গে বারবার যখন দেখা হবে, বারবার যখন নামাজ পড়বে, আস্তে 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 তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হবে, এবং সেই সম্পর্কের মাধ্যমে দাওয়াতের কাজ আরো বেশি এগিয়ে যাবে। 2 নম্বর একটা প্রশ্ন কি বলে ভাই, বরাবর বলেন, একটা একটা করে বলেন, একসঙ্গে অনেকগুলো বলে সমস্যা হয়ে যায়। পানি খাওয়ার গ্লাসে পানি, আর একটা কি আছে, পানি খাওয়াটা সময় দাঁড়ান আপনি। পানি খাওয়ার ব্যাপারটা হলো যে ডান হাতে পানি খেতে হবে, এটা বলা হয়েছে। এখন ডান হাতে আপনি ভাত খেতে খেতে দেখা যাচ্ছে যে ভাতের অনেক ইয়েগুলো লেগে আছে, তা আপনি সেটা কি করবেন? সেই হিসাবে বলা হয়েছে, দেখেন ইসলামে পবিত্রতা থাকা সেটা তো একটা অঙ্গ, ইমানের একটি অঙ্গ। সেই হিসাবে আপনি নোংরা গ্লাসটা ধরবেন, আরেকটা লোক ধরবে, এটা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের থেকে একটা কোথাও প্রমাণ নেই। সেই হিসাবে মোটামুটি আপনাকে যদি বাঁ হাতে পানিটা ধরেন আর ডান হাতে একটু হাতে লাগান, তো দু হাত হলো, এই ব্যাপারেও কেউ কেউ মানা করেছে যে এই ব্যাপারটাও ঠিক নয়। এই নিয়ে দ্বিধা, আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, এটা হলো ইসলামের একটা যৌগিক বিষয়। এই যৌগিক বিষয়টাকে নিয়ে মৌলী সাহেবরা এত বেশি বাড়াবাড়ি করে যার কোনো যুক্তি নাই, কারণ জুম্মার দিনে একটা আজান হবে না দুটো আজান হবে, এইগুলো সব যৌগিক বিষয়। এতে আপনি জাহান্নামে যাবেন না, এর জন্য আপনাকে নরকে পড়তেও হবে না। আপনি আপনার সুবিধা মতো, যেহেতু একটা অসুবিধার অবস্থায় আছেন, যদি সম্ভব হয় তাহলে বাঁ হাতে করে সামান্য পানি নিয়ে ডান হাতটা ধুয়ে নেন, যে আপনি ডান হাতে পানি খান। যদি সেটা সম্ভব না হয়, যে এমন অবস্থা আছে যে হাতে প্রচুর চর্বি আছে, আপনি বাঁ হাতে গ্লাসটা ধরেন এবং আপনি একটু সামান্য ট্যাগ লাগান, কারণ ডান হাতে করে খাওয়ার নির্দেশ আছে। এটা কেউ কেউ মানা করলেও আমি মানা করার কায়েল নই। কেন? যে আপনার ওই গ্লাসে চর্বি নোংরা, পাশে একটা গ্লাসে সমস্ত ভাই যদি একটা গ্লাসে যদি পানি খায়, সেক্ষেত্রে একটা অস্বস্তিকর বিষয়। ইসলাম কিন্তু এই জগা খিচুড়ি নোংরা জায়গায় নয়, সেজন্য এটাকে আপনি ইবাদত না মনে করে আপনার প্রয়োজনের তাগিদে আপনি পানিটা খাচ্ছেন, এই মনে করে নিয়তের উপরে সব কিছু নির্ভর করে আপনি পানিটা খেতে পারেন। আর কি বলেছেন, মসজিদটাকে হানাফি মসজিদ আর আহলে হাদিস মসজিদ, এই ব্যাপারটা লেখাটা দেখেন, মসজিদ আয়েশা মসজিদ, বেলাল মসজিদ, উমার মসজিদ,
আরো কিছু মসজিদ এইগুলো আছে, কিন্তু সরাসরি এই সমস্ত জিনিসগুলো না লেখাই ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রসুলের জামানায় অনেক সাহাবারা যখন জীবিত ছিলেন তখন কেউ কেউ আহলে রায় ছিলেন আর আহলে হাদিস ছিলেন, আবার কেউ অনেক অনেক হাওয়ারিয়া ছিল আর বিভিন্ন গোষ্ঠীতে তারা ভাগ হয়। তখন সহি আকিদার কিছু মানুষকে বলল যে তাহলে আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করছেন কেন, আপনারা শুধু মুসলমানই বলতে পারেন। তো সেই জন্য তারা উত্তর দিয়েছিলেন যে দেখো এটা বলার প্রয়োজন তখন হলো যখন চতুর্দিকে বেদাত সির হাওয়ারিয়া বিভিন্ন গোত্রে যখন তারা বিভক্ত হয়ে গেল, সেই বিভক্তের কারণে এটা আমাদেরকে বলতে হচ্ছে। তো ঠিক সেইভাবে হয়তো কেউ যদি লিখে দেয় যে আহলেদের মসজিদ, তো তাদের নিয়তের উপরে নির্ভর করবে, কিন্তু আমার ব্যক্তিগত রায় হচ্ছে যে আহলেদের মসজিদ লেখার কোনো প্রয়োজন নেই, যারা লিখছেন তারা ভুল করছে। মসজিদ আল্লাহর ঘর, সরাসরি এটা মসজিদ বা মসজিদ রাখেন। হ্যাঁ, এইরকম কিছু একটা নাম দিতে পারেন, বাইতুল মামুন মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ, ওমার মসজিদ, উসমান মসজিদ, এক একটা মসজিদের পরিচিতির জন্য আপনি এইরকমটা দিতে পারেন, কিন্তু হানাফি মসজিদ, আহলেদের মসজিদ, বেরেলি মসজিদ, দেওবন্দি মসজিদ ইত্যাদি লেখাটা ঠিক নয়। মসজিদের ইমাম সাহেব জান্নাত যেতে পারবেন কিনা, কারণ যে গ্রামে যাদের বাড়িতে পালি খান, কেউ সুদ খায়, কেউ হারাম খায়, এখন কি হবে? ওকে ধরে করে জান্নাত পাঠাতে হবে। ভাই, বিষয়টা হলো এটা দুর্ভাগ্যজনক একটা বিপদ। মসজিদ কমিটি উচিত ছিল যে বেনামাজির বাড়িতে ইমাম সাহেবকে আমরা খেতে দেবো না, আমরা খাওয়াবো, কিন্তু গোটা গ্রামের সবাই যদি হারাম করে হয় তাহলে কী হবে? একটা গল্প মনে করছে আমার, আমি আজ থেকে 5 বছর আগে জাল সাহেব বলতাম যে একটা কামিলপুর মতো গ্রামে একটা স্কুল বানানো হয়েছে। এখন স্কুলটা বানাবার পর ইন্সপেক্টর এসছে পরীক্ষা নেওয়ার জন্য, ছোটো দুটো বাচ্চা বলে যে বলতো বাবা, হ্যাঁ তুই একটু যে জাকির স্টেজ থেকে পড়ে গেছে এটা কোন পদ? ছাত্র চট্ট করে দেখা স্যার এটা বিপদ, আট মক্কা বিপদ নয়, এটা একটা কিছুই তোর জ্ঞান নেই, কি পড়িস? মাস্টারকে রেগে বলে, এই মাস্টার তুমি কি পড়া? তখন ছেলে বলে স্যার মাস্টারকে বকবে না। আসলে আমি তো স্কুল আছি না, আমি তো লোকের আম চুরি করি, মাছ চুরি করি, এটা আমি ডেকেছেন মাস্টার ডেকেছে আজকে আপনি আসবেন সেজন্য আমার ডাকা হয়েছে, আমি স্কুলের ছাত্র নয়। তখন আরও রেগে গেল, মাস্টার তুমি কী করছো, এসব জাল ছাত্র নেই, বকা বকা করে। তো মাস্টার বলছে স্যার কিছু মনে করবেন না, আমিও স্কুলে আসা মাস্টার নই, এই আমার মাস্টার আমার ভাই, তার মেয়ের বিয়ের জন্য বাইরে গেছে, আপনি ইন্সপেক্টর আসবেন সেজন্য আমাকে ডাকা হয়েছে। মিজাজটা ঠিক থাকে বলে আমি মনে হচ্ছে এখন স্কুলটা বিক্রি করতে স্কুল রাখার দরকার নাই, খুঁজে বুঝে দেখা গেলো স্কুলটা তো বেচবে। তো কাবিল করে লোক এত বদমাশ, একটা বিধবা মেয়ের 10 কাটা জায়গা জোর করে কেড়ে ওকে মেরে পিটিয়ে তাড়িয়ে দিয়ে স্কুলটা তৈরি করেছে, স্কুলের জায়গাটাও জাল। তা সুযোগ হয় মাস্টার যা, ছাত্র যা, স্কুলও যা, ও তোমার চিৎকার করে মাথাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বললো আমার মনে হচ্ছে এখনই তোমাকে জেলে দেবো, কিন্তু এটা সম্ভব হচ্ছে এই জন্য যে আমিও আসলে ইন্সপেক্টর নই। সব জাল দেখো, মসজিদ কমিটি যদি জাল হয়, মসজিদটাই হচ্ছে হারামের লোকেদের ইট বালি পাথর, সেগুলো তো বের আমাদের কি করবে, সব জালে জালে ভর্তি, এর উত্তর দিয়ে কি দেবো খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, ভারত পক্ষে এখানে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ করব যে হালাল খাওয়ার কথা যেখানে বলা হয়েছে, দয়া করে সুদখোর, মদখোর, গাঁজাখোর, লম্পট, নোংরা, চরিত্রহীনদের থেকে একটা ইমামকে স্বাধীন দিয়ে 5টা বাড়িতে পালি খাওয়া ভালো হবে। কিন্তু যতদিন পর্যন্ত এই ব্যবস্থাটা না করবে ততদিন মসজিদে তালা লাগাবেন, তাহলে তো আরও ইহুদি খ্রিস্টানরা দখল করবে। যতদিন এই ব্যবস্থা না করছে ততদিন পর্যন্ত যেভাবে পালি খেয়েছে খেতে দেন। দ্রুত মসজিদ কমিটি এবং ইমাম সাহেবের আলোচনার ভিত্তিতে গ্রামের যারা ভালো সম্ভ্রান্ত দিনদার আল্লাহ তাদের 10টা 15 খুব ভালো একটা প্রশ্ন যে ফেতরা আমরা টাকা দিব না চাল দেব। আল্লাহ রসুলের যুগে কিন্তু মোহর ছিল, টাকা ছিল, কিন্তু কাগজের টাকা ছিল না। কিন্তু সেই জামানাতে এইভাবে মানে স্বর্ণ মুদ্রা বা রূপোর মুদ্রা, চাঁদি মুদ্রা এগুলো কিন্তু জমা করা হয় নাই, প্রধান খাদ্য থেকে জমা করা হয়েছে। এবং এটা তাম ও মিসকিন আছে হাদিসে যে মিসকিনদের খাওয়া, সেজন্য ঈদের মাঠে যাওয়ার আগেই আপনাদেরকে মসজিদে আদায় দিয়ে দিতে হবে। এবং শুধু তাই নয়, যারা মসজিদ কমিটি থাকবেন তাদের উচিত অন্তত সেই গ্রামের দুস্থ দরিদ্র অভাবীদের মুখে হাসি ফোটাবার জন্য, বাচ্চাদের খুশি করার জন্য ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই তাদের বণ্টন করে দেওয়া, তাদেরকে দিয়ে দেওয়া। এখন
যদি দেখা যায় কারণবশত কিছু লোক নেই, কিছু লোক দেওয়া সম্ভব নয়, অনেক বড় গ্রামে সবটা ডিস্ট্রিবিউট করা যায়নি, যতটা সম্ভব হয়েছে দিয়েছেন, বাকিটা কিছু রেখেছেন, কিন্তু ঈদের আগে প্রত্যেকটা ব্যক্তিকে মসজিদ আগে জমা করে নিতে হবে এবং সে জমা করার পরে পারদপক্ষে বিলি করা। একাত্তর বাকি থাকলে ইসলাম অত কড়াকড়ি নয়, লাইকাল্লি বলে নাফসের ইল্লা উসাহা, নাফসের উপর অতটা আল্লাহ জুলুম করেনি যে অতটা সে পারবে না। যতটুকু সম্ভব আপনারা কালেকশন করেন এবং নিজের গ্রামের দুস্থ দরিদ্র অভাবীদের মাঝেই সেটাকে বেশি করে বিতরণ করে দেন এবং এটা চালই দিতে হবে যদি আপনার চাল খান, আনালে গমই দিতে হবে গম যদি খান। কিছু কিছু আলেম বলেছেন যে দেখেন বাইরে আলেম ওলামাদের আদায়ের ক্ষেত্রে টাকাটা দিলে একটু সুবিধা হয়, পাঁচমিশিলে চালের দাম কমে যায়, এই যুক্তিতে কিছু কিছু আলেম তারা যুক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ রসুল সাহসকে বোকা ছিলেন, নজরুল আলম চালে সাহাবারিকে বোকা ছিলেন, আমার কিন্তু ইচ্ছা আমি আমার জিন্দগিতে আমাকে এখন 20 কিলো চাল লাগে, আমি আমার চাল 20 কিলো আমার মসজিদে আমি গিয়ে জমা দিয়ে আসি এবং সেটা ঈদের আগেই দিয়ে আসি এবং তাদেরকে অনুরোধ করি যে গরিব দুঃখী যাদের যা হক তোমরা তাদেরকে যথাযথভাবে হকটা দাও, আপনারা চেষ্টা করেন এই চাল দেওয়ার, কারণ সারা বছর চাল খাচ্ছেন, চালটা মসজিদ কমিটি কি করবে আপনার দায়িত্ব নেই, আপনি যদি ভাত খান তাহলে চাল দেন, রুটি খান তাহলে আপনি গম জমা দিয়ে আসবেন। ঠিক আছে, আর কোন প্রশ্ন আর মনে হয় এটা করাই ভালো। এখানে বলছে মসজিদ সরকারের জায়গায় বানিয়ে সেই মসজিদে ইবাদত কবুল হবে কি? মসজিদ সরকারি জায়গা হয়েছে সেখানে নামাজ কবুল হবে, অস্থায়ীভাবে যদি কোনো মসজিদ হয় সেটা যায়, কিন্তু স্থায়ীভাবে সরকারি জায়গাতে মসজিদ হলে সেই মসজিদ ফিতনা হয়, সরকার দখল করবে, পরবর্তীতে চরমতম মানে ইসলাম বিদ্বেষী সরকার আসবে। এখনই সারা ভারতবর্ষে 30,000 মসজিদ ব্ল্যাক লিস্টে আছে, আপনাদের মুর্শিদাবাদে শুধু হাজারদুয়ারিতে 1100 মসজিদ ছিল, এখন মাত্র 350 মসজিদ আছে, বাকি সমস্ত মসজিদকে বেদখল হয়েছে এবং ইহুদি খ্রিস্টান বাংলাদেশে রিফিউজি তারা সব মসজিদগুলোকে বাড়ি বানিয়ে দিয়েছে। এভাবে মালদাতে কাটরা মসজিদ আছে 150 বিঘা জায়গার ওপরে, এভাবে ভারতবর্ষের কলকাতায় 70টা মসজিদ অমুসলমানের দখলে আছে। তো মুসলমানদের নিজের জায়গায় নিজস্ব রক্ত দেওয়া পয়সা 100 বছর নামাজ পড়ার পরও সেই মসজিদটা নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না, সরকারি জায়গায় মসজিদ বানাবেন কেন? হ্যাঁ, সরকারের লোক কাজ করছেন কিংবা কাজের জন্য অসুবিধার কারণে একটা সরকারি জায়গা পেয়েছেন, সেখানে অস্থায়ীভাবে নামাজের জন্য আপনি মসজিদ বানালেন, নামাজ পড়লেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্থায়ীভাবে সরকারের জায়গাতে কোনোভাবেই মসজিদ বানানোর কোনো বৈধতা নেই, এটা পরবর্তীতে ফেতনা। বিশেষ করে ভারতীয় হানাফি দেওবন্দ বেরেলি যোগ্য সমস্ত আলেমরা একই ফতোয়া দিয়েছে যে অমুসলমানদের জায়গা নেবেন না আর সরকারি জায়গা নিয়ে মসজিদ বানাবেন না, এমনকি খাস বিলি বন্টনেও যদি জায়গা পাওয়া যায় সে জায়গাতেও মসজিদ বানাবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসকে জানাবার এবং জানবার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরাতে আমিন আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের এই সাহারির আজানটা আপনার সাহারির রান্নার রান্নার আজান দিতে হবে না সাহারি খাওয়ার আজান দিতে হবে? এটা আমাদের এখানে এবারে চালু হয়েছে, এটা সাহারি খাওয়ার আজান হয়েছে, হাদিসে আছে যে যখন বেলাল আজান দেবে তখন তোমরা খাও আর যখন উম্মে মাকতুম আজান দেবে তখন তোমরা নামাজ পড়তেছো বা খাওয়া বন্ধ করো। এখন ব্যাপারটা হচ্ছে যে সেই একটা টাইম মেনটেন্স করে আমরা এমনভাবে আজান দেয় মামুলি বিষয়গুলো প্রশ্নই নয় গো, এটা কোনো প্রশ্নই নয়। আজান দেবে সাহারির জন্য তো খাওয়ার জন্য, তো চটপট করে রাত্রে রান্না চেয়ে একটু 10 মিনিটের মধ্যে গরম করবেন খাবে, এটা খাওয়ার আল্লাহ রসুলের সহি হাদিস যে আজান যখন দেবে তখন তোমরা সাহারি খেতে শুরু কর, তার মানে আপনাদের যদি শুকনো খাবার থাকে তো খেতে লাগবে, যদি দেখা যায় যে খালি রান্না বান্না করতে হয়েছে আধ ঘন্টা 10 মিনিটের মধ্যে দুটো তিনটে ইলেকট্রিক চুলো গ্যাস দিয়ে রান্না করবেন কোনো সমস্যা নেই, এটা কোনো প্রশ্নই নয়। এটা আজান দুটো হবে এ পর্যন্ত, এটা শুনলো আমরা আর বেশি প্রশ্ন নিতে পারবো না আমার, কারণ আমরা 11টা ক্রস করে ফেলেছি। হ্যাঁ বেশ ভালো, সময় একজন প্রশ্ন করেছে কিস্তিতে গাড়ি কেনা যাবে কিনা? কিস্তিতে গাড়ি কেনা যাবে যদি সেটা সুদি কারবারের মধ্যে না হয়, মানে আপনার টোটাল 30টা কিস্তি করা হয়েছে কিন্তু দেখা গেল যে একটা কিস্তি আপনি দিতে পারেননি, সেইটা যদি আবার ভুলি ইন্টারেস্ট হয় তাহলে না যায়। সৌদি সহ মুসলিম দেশে কিস্তিতে একটা দাম হয় যে আমার তুমি কিস্তিতে নিলে গাড়িটার দাম লাগবে 1.5 লাখ টাকা আর নগদ নিলে 1,20,000 টাকা, তো সেই রকমই যদি কিস্তি হয় আর সুদ যদি না পড়ে তাহলে জায়েজ, কিন্তু আমাদের ভারতীয় যে কিস্তিতে হয় এটা কোনোভাবে জায়েজ নাই, কিস্তিতে দেওয়া চলবে না।
আমি মিসকাতে একটা হাত দেখেছি যে দাঁড়িয়ে যদি কেউ কিছু পান করে নেয় তাহলে সে জানে যদি ভুলেও পান করে তাহলে পরে সেটা কমিয়ে করে ফেলে দেয়, যদি ভুল করে পানি করে কিছু পান করে তাহলে কি পান করে ওটা আমার ছাত্র আমাকে বলেছিল, ওটা সারা শুরুতে দেখেছি ওটা মানে বমি করাটা ইস্তেহ ভালো, হ্যাঁ ভালো বিশ্বজুড়ে আলেবার এই ফটোয়া দেয় না যে তুমি আবার নতুন করে বমি করে বমি করতে গেলে আবার সুস্থ মানুষের বমি করে অন্য অসুখ হয়, হ্যাঁ সেই শরীরের কাঠামো এখন নাই, ওটাকে কিছু মনে করতে চলবে না। যাক এখানে তাহলে ইতি করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।